সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে সিরিয়াল কি আপন কে পর। কেপর সিরিয়ালটা হয় স্টার জলসে, আর এটা হয় ঠিক শুনতে সাড়ে সাতের সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে আমি আগে অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি, তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডিসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো, লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছাবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কি বলে এসেছিলাম। তো ফাইনালি সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে জবার বাচ্চাটাকে চুরি করে নেওয়া হয়েছে এবং যার কাছে দিয়ে দিয়েছে। তো সে যেভাবেই হোক চেষ্টা করে যাচ্ছে যে জবার বাচ্চাটাকে যেন জবার কাছে আবার ফিরিয়ে দিতে পারে, কিন্তু তন্দ্রার সমস্ত চাল কাকিমা তার ফোনে রেকর্ড করে রেখেছে এবং তন্দ্রাকে এবার কাকিমা ব্ল্যাকমেল শুরু করলো বলে। আর যেটা হতে চলেছে সেটা হচ্ছে উল্টো দিকে পরম তো দেখতে পেয়েছে যে তার সন্তান হয়েছে এবং সে এটাও দেখতে পেয়েছে তার সন্তানকে নিয়ে কেউ একজন চলে যাচ্ছে, যেহেতু তার উপরে একরকম বিষ প্রয়োগ করা হচ্ছে সেহেতু সে কিছুই মনে করতে পারছে না। তো আমি আজকে সিরিয়ালের অ্যাডভান্স খবর যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা ভাবছো যে এত শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি করে জবা বাচ্চাটাকে পেয়ে যাবে সেটা ভুল ভাবছো, সেটা একটু দেরি হবে। বাট সিরিয়ালটা একটুখানি অন্যরকম করার একটা চিন্তাধারা নেওয়া হয়েছে যাতে তন্দ্রাকে একটুখানি মানে একটুখানি মোটামুটি শাস্তি দেওয়া যেতে পারে, তো সেই ধরনের একটা ভাবনা চিন্তা চলছে। তো জানি না এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেওয়া হবে। তো যতটুকু ইচ্ছা আছে সেটা হচ্ছে কিছুদিন এইভাবেই চালনা করা হবে যে জবা জবার বাচ্চাকে খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না, ওদিকে পরমের মনে পড়ছে কিন্তু সে ভুলে যাচ্ছে, উল্টো দিকে সেনগুপ্ত বাড়ির সবাই জানতে পারবে যে জবা মৃত সন্তান প্রসব করেছে, এ ধরনের একটা গল্প আসতে চলেছে। বাট যেটা ঘটনা মেন যেটার জন্য আজকে আমার ভিডিও সেটা হচ্ছে, তোমরা যারা বলছো যে স্বর্ণাদি বা স্বর্ণা আপু বা স্বর্ণা কেন সিরিয়ালে এরকম একটা জিনিস দেখানো হচ্ছে, এটা আইনত অপরাধ? হ্যাঁ এটা একদমই ঠিক, এটা আইনত অপরাধ যে একটার পর একটা অশান্তি করে যাওয়া, তারপরে এই যে টাকা কোথার থেকে পাচ্ছে তন্দ্রা, যে এতগুলো ঝামেলা করছে, তো এগুলো একটা একটা পয়েন্ট, এগুলো সিরিয়ালের প্রথম কথা ভুল। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বাচ্চা চুরির ঘটনাটা, তো এটা কিছুদিন আগে তোমরা দেখতে পাবে, কিছুদিন আগে কি কিছু মাস আগেই, হ্যাঁ কিছু মাস আগে নিউজ পেপারে বেরিয়ে গেছিলো যে বাচ্চা চুরি, বাচ্চা পাচার, শিশু পাচার একটা ঘটনা ঘটেছিল এবং বেশ কিছু নামি দামি হসপিটাল বা হাসপাতাল বা কিছু নার্সিংহোমের নাম উঠে এসেছিলো এবং কিছু কিছু খুব ভালো নাম করা ডাক্তারের নামও উঠে এসেছিলো যারা এই ধরনের কাজের সাথে জড়িত ছিল, এবং ছেলে বাচ্চা হলেই সেটাকে নিয়ে বিক্রি করে দেওয়া হতো এবং সবাইকে জানানো হতো যে মৃত সন্তান উনি প্রসব করেছেন। আরও এরকমও হয়েছে যে বাচ্চা পাল্টাপাল্টি করে নেওয়া হয়েছে, মানে ছেলে বাচ্চা হলে সেটাকে বিক্রি করে দিয়ে মেয়ে বাচ্চাটাকে তাকে দেওয়া হয়েছে এবং বলেছে আপনি মেয়ে বাচ্চাকে প্রসব করেছেন। আবার এমনও দেখা গেছিলো যে যমজ বাচ্চা হয়েছে তার মধ্যে একটি তার মা পেয়েছে আর আরেকজনকে বলা হয়েছে যে সে মৃত কিন্তু বাচ্চার ডেড বডি হাতে দেওয়া হয়নি। ঠিক এই সমস্ত চিন্তাধারাগুলো মাথায় রেখে যিনি গল্প লিখেছেন তিনি চেয়েছিলেন যে সিরিয়ালের মধ্য দিয়ে যাতে এই সমস্ত সত্য ঘটনা উঠে আসে, বাট তার হয়তো লেখার মধ্যে কিছু ভুল হয়ে গেছে বা কিছু সমস্যা হয়ে গেছে, সে নিজেও রিয়েলাইজ করতে পেরেছে কারণ সে যেরকমভাবে গল্পটাকে সাজাতে চেয়েছিলো সেরকমভাবে হয়তো হয়নি। আর যেটা করতে চেয়েছিলো সেটা অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারকে জড়িত রেখে বিষয়টা দেখানোর চেষ্টা হয়েছিলো, কারণ যে ঘটনাগুলো ঘটেছিলো বাস্তবে আমাদের বলতে গেলে এক একটা ইতিহাস, তো তাতেও এরকম ছিল যে বাচ্চার বাবা জড়িত কিংবা বাচ্চার ঠাকুমা জড়িত কিংবা বাচ্চার কাকা জড়িত, তো সেক্ষেত্রে এক্ষেত্রে দেখানো হয়েছে যে জেঠিমা, আই থিঙ্ক জবার সন্তানের তন্দ্রা জেঠিমাই হবে, তো জেঠিমা জড়িত সেরকম একটি জিনিস দেখানো হয়েছে। আর এইরকম নকল মা সাজা এটাও একটা কিন্তু আইনত অপরাধ আমরা জানি, কিন্তু এই জিনিসটাও ঘটেছে। যারা যারা ইংলিশ নিউজ পেপার পড়ো, যারা যারা বেঙ্গলি নিউজ পেপারও দেখা যায়, যারা যারা রেগুলার ফেসবুক করো, যারা যারা হোয়াটসঅ্যাপ করো, তারা এরকম খবর অনেকটা পেয়ে থাকবে, তার কারণ এই ধরনের ঘটনা হামেশাই ঘটে চলেছে যে নকল মা হওয়ার চেষ্টা, এখন নকল মা হওয়ার জন্য নকল পেট অবধি বিক্রি হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে, এবং সেই পেটগুলো দু মাস, চার মাস, পাঁচ মাস, আট মাস, ন মাস, দশ মাস এত অবধি পেট পাওয়া যাচ্ছে, মানে সম্পূর্ণটাই বলতে গেলে তৈরি করা,
এবং দেখে মনেই হবে না যে মানে ওটা একটা কিছু অন্য জিনিস লাগানো আছে পেটের মধ্যে, দেখে সোজাসুজি মনে হবে যে না ও সত্যি মা হতে চলেছে। যে জিনিসটা উঠে এসেছিল, তোমাদের একটা মুভি আছে বিদ্যা বালানের কাহিনী, কাহিনীতে উঠে এসেছিল, কাহিনী শেষ মুহূর্তে গিয়ে দেখা গেছিল যে উনি পেটে একটা মানে একটা কিছু প্যাক টাইপের পড়ে রয়েছেন এবং সেটা উনি খুলে ফেলে দিলেন। অ্যাকচুয়ালি এগুলো সিলিকা জেল থেকে কিছু ভাবে একটা তৈরি করা হয়। তো যাই হোক, এই সমস্ত কথা মাথায় রেখে স্ক্রিপ্ট রাইটার যিনি, তিনি চেয়েছিলেন যে একটুখানি গল্পটাকে এই সমস্ত সত্য কিছু আমাদের সামনে তুলে ধরতে। আর এইগুলো উনি এটাও বলেছিলেন এটা লেখার পরপরই যে এই সমস্ত কিছু যে সে তুলে ধরছে আর এর যত এগুলো এতটাই ঘৃণ্য কাজ, এগুলোকে যখন মানে শাস্তি পাবে যে এই কাজগুলো করছে তাকে যখন শাস্তি দেওয়া হবে, ঠিক কতটা কঠিন শাস্তি হতে পারে সেইটা এই সিরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা এক প্রকার চলছে। যে এই ধরনের কাজ বর্তমানে বলতে গেলে অনেকেই করে যাচ্ছে এবং এখনও অবধি অনেক জায়গায় হয়তো হচ্ছে যেগুলো আমাদের চোখে পড়ছে না, কিন্তু সিরিয়ালের মাধ্যমে এটাই দেখানোর চেষ্টা হচ্ছে যে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে কতটা শাস্তি পেতে পারে। এখন অনেকেই দেখছে এবং ভাবছে যে না আমরাও এরকম করবো, তন্দ্রাকে দেখে আমরাও তন্দ্রার মতো কাজ করবো। বাট কিছুদিন পরেই হয়তো দেখানো হবে যে তন্দ্রার ঠিক কত বড় শাস্তি হলো, সেটা জানি না কবে দেখানো হবে। তো ফাইনালি সেটা দেখলে আশা করি মানে ওনার কথা অনুযায়ী যে ফাইনালি ওটা যখন শাস্তিটা পাবে তখন দেখলে যারা যারা এখন অবধি এই ঘৃণ্য কাজগুলো করছে তারা আশা করি আর করবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে এক্সপ্লেন আশা করি করতে পারলাম যে কেন এই ধরনের গল্পটা সাজানো হয়েছে। বাট এটা নিয়ে যে এতটা বিতর্ক হবে সেটা আমরা সত্যি স্বাভাবিকভাবে কেউই ভাবতে পারিনি, বাট বিতর্ক সত্যি এটা নিয়ে করা দরকার এবং বিতর্ক হয়েওছে। আর যতটুকু খবর আসছে কানা খুশো, সিরিয়ালটার মোড় হয়তো ঘুরিয়ে দেওয়া হবে, সেটা কীভাবে ঘোরানো হবে সেটা সম্পূর্ণ যিনি গল্প লিখছেন তার উপরে, এবং উনি বলেছেন উনি চেষ্টা করছেন। তো ফাইনালি আর কিছু বলার নেই, এটাই ছিল আজকের মূল ভিডিওর খবর। তো কেন এতটা খারাপ হয়ে গেল কে আপন কে পর সিরিয়ালটা সেটা আশা করি আমি তোমাদেরকে বলতে পারলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, এই যে খবরটা তোমাদেরকে আমি দিলাম, আমি চাই না শুধু তোমরা জেনে তোমাদের মধ্যেই সীমিত থাকুক, আমি চাই আমার সমস্ত বন্ধুরা বা তোমাদের বন্ধুরাও এই খবরটা পাক এবং জানুক, কারণ সবাই এই সিরিয়ালটার প্রতি একটা রাগ এসে গেছে। তো সেই রাগটা আশা করি আমার ভাঙানোর দরকার এবং প্রত্যেককে সত্যটা তুলে ধরা দরকার। তো আমি জানি আমার উপরে অনেকে রাগ হচ্ছে, তবুও বলবো পারলে এই ভিডিওটাকে শেয়ার করো। আর যেটা বলবো সেটা হচ্ছে, এরকম যদি বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে চাও আর যদি ভেতরে কেন কী কারণে কী লেখা হচ্ছে এবং কী কী হতে চলেছে বা কী হবে বা কী ঘটে যাচ্ছে ওর ভেতরে, এই সমস্ত খবর যদি পেতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর তার পাশের বেল বাটনটাতে অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে এই অবধি, যেটা বলবো সেটা হচ্ছে বারে বারে বলবো শেয়ার করো। আজকে এই অবধি, আবারও দেখা হবে সামনের দিন আরও একটা বাংলা সিরিয়াল, ততক্ষণের জন্যে টাটা।